নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের মনে প্রশ্ন রয়েছে যে রাহুর রাশি পরিবর্তনে কুম্ভ রাশির উপর কী প্রভাব দিবে। দেখুন, 30 অক্টোবর 2023 রাহু রাশি পরিবর্তন করছে, মে 2025 পর্যন্ত রাহু আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে 18 মাস, এবং 18 বছর পর আপনার দ্বিতীয়ভাবে কিন্তু রাহু ট্রানজিট করছে। এই যে রাহুর যে রাশি পরিবর্তন কুম্ভ রাশির কোন কোন দিক থেকে লাভ দিবে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকে মনোযোগের সঙ্গে দেখবেন। দেখুন, রাহু কী করে, সাডেনলি উন্নতি, হঠাৎ আপনাকে প্রাপ্তি, সবকিছু কিন্তু আকর্ষিক কিন্তু ঘটায়। আবার রাহু যদি আপনার অশুভ থাকে কি না, তাহলে আপনাকে অনেক জায়গাতে কিন্তু প্রতিবন্ধকতার সম্মুখীন আপনাকে কিন্তু করতে পারে। তো এই যে রাহুর যে প্রভাব, এই রাহুর প্রভাবে কি রেজাল্ট পেতে চলেছে কুম্ভ রাশি, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। আগে আপনাদের থার্ড হাউসে ছিল, 30 অক্টোবর পর্যন্ত ছিল, এখানে আপনাদেরকে যথেষ্ট পরিশ্রম কিন্তু করাচ্ছিল, অর্থাৎ হার্ড ওয়ার্কিং। আপনার ম্যারিড লাইফে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু সৃষ্টি করছিল, এবং এর পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছিলেন, সেই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনাদের সমস্যাগুলো কিন্তু আসছিল। এখন এই যে রাহু যে ট্রানজিট করছে না, ট্রানজিট করে আপনার দ্বিতীয় হয়ে যাচ্ছে। এমনিতে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা হচ্ছিল, ভাগ্যের জায়গাটা কিছুটা হলো আপনাদের সমস্যা হচ্ছিল, কিন্তু আপনাদের ইনকামের জায়গা ভালো ছিল, অর্থাৎ আপনাদের যে কোনো সাইড থেকে ইনকামের জায়গা কিন্তু ভালো দিচ্ছিল। কিন্তু এই যে রাহু আপনার দ্বিতীয়ভাবে চলে গিয়ে আগামী 1.5 বছর 18 মাস কুম্ভ রাশিকে কী রেজাল্ট দিবে। এমনিতে আপনাদের শনি সাড়েসাথী বর্তমানে চলছে, এবং রাহুর যে এই রাশি পরিবর্তন আপনাদের উপরে কোন কোন দিক থেকে পজিটিভ, কোন কোন দিক থেকে নেগেটিভ আমি আলোচনা করছি। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের কথাবার্তার উপর কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ আপনারা এই সময় না স্ট্রেট ফরওয়ার্ড কথা আপনারা কিন্তু বলবেন, অর্থাৎ উচিত কথা। কিন্তু এখানে একটা কথা আছে না, উচিত কথাতে বন্ধু বিগড়ে যায়, উচিত কথা কিন্তু আপনারা বলবেন। এবং এর পাশাপাশি যারা একটু অল্প বয়স রয়েছে, অর্থাৎ স্কুলে পড়াশোনা করছেন বা কলেজে পড়াশোনা করছেন, তাদের কিন্তু বন্ধু বান্ধব থেকে সাবধান থাকুন, বি কেয়ারফুল। বন্ধু বান্ধবের সঙ্গ পড়ে আপনাদের প্রভূত ক্ষতি কিন্তু হতে পারে, অর্থাৎ কোনো সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারেন বন্ধুর সংস্পর্শে এসে, কারণ আপনাদের দ্বিতীয়ভাবে রাহু কিছুটা বন্ধু বান্ধব থেকে কিন্তু আপনারা একটু হলেও এড়িয়ে চলুন, বেশি ট্রাস্ট করবেন না, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং এর পাশাপাশি আপনাদের এই সময় কিন্তু খরচ বৃদ্ধি কিন্তু করবে, আগামী 18 মাস আপনাদের খরচের মাত্রা কিন্তু বাড়বে, অর্থাৎ ইনকাম আপনাদের আসবে কিন্তু পাশাপাশি খরচের দিকটা কিন্তু হবে। এবং এই সময় আপনাদের কিছু কিছু ক্ষেত্রে রাগ, জেদ, কোনো ক্ষেত্রে কারো সঙ্গে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে রাহুর রাশি পরিবর্তনে। এবং এই রাহু আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে কী করছে, শত্রু আপনাদের শান্ত হবে। এবং শনি সাড়েসাথী চলছে আপনাদের বর্তমানে, এবং সাড়েসাথীর দ্বিতীয় চরণ আপনাদের চলছে, শত্রু আপনাদের শান্ত হবে। আপনাদের যাদের বড় ধরনের ঋণগুলো ছিল, ঋণ থেকে কিছুটা হলো মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে, এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন
কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন, সেখান থেকে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন আগামী 18 মাস। সে যে কোনো চাকরির পরীক্ষা হোক বা আপনার নিজের কোনো ব্যক্তিগত পরীক্ষা থাকে, সেই জায়গাগুলোতেও কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। অষ্টমভাবে দিয়ে দৃষ্টি দিচ্ছে, দেখুন এখানে কিন্তু অকাল জায়গাটা, অকাল নলেজ আপনাদের বাড়বে, কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গায় কিন্তু নিয়ে আসবে। প্রেমের ক্ষেত্রে কিছুটা আর্গুমেন্টে জড়িয়ে পড়া বা প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে মতবিরোধ, মত পার্থক্য হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই রাহু আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন এই সময় আপনাদের বিদেশ থেকে, ফরেন থেকে আপনাদের লাভ দিবে। যারা এমএনসি কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন বা কাজ করছেন, সেখানে আপনাদের উন্নতি হবে, এমএনসি কোম্পানিতে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা। এবং এর পাশাপাশি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, আইটি সেক্টরে যুক্ত রয়েছেন, আপনি অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা আপনি অনলাইন বা আপনি কোনো এজেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, বা কমিশন ভিত্তিক আপনারা কাজকর্ম করছেন, বা আপনি ল্যান্ড রিলেটেড কোনো কাজকর্ম করছেন, প্রোমোটারি ব্যবসা করছেন, বিল্ডারি বিজনেস করছেন, এখান থেকে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন, এখান থেকে আপনাকে কিন্তু এই সময় লাভ কিন্তু দিবে। এবং বিশেষ করে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় কিন্তু উন্নতি আপনাদের হতে চলেছে, অর্থাৎ বিশে আপনাদের মার্চকালীন 30 অক্টোবর থেকে মহাপরিবর্তন হতে চলেছে 5ই মে পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।